সুধী দর্শক শ্রোতা, আমরা জানি নারীর হাত ধরে কৃষি যাত্রা শুরু করেছিল, কিন্তু আজকের কৃষি অনেক সম্প্রসারিত। কৃষিতে আজ প্রযুক্তির সংযোজন হয়েছে, কৃষিতে নতুন নতুন অনেক জাতের সংযোজন। যশোর অঞ্চলের চারাগাছ তৈরির সুনাম, চারাগাছের সুনাম আজ সমস্ত দেশে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে শুধু পুরুষই এগিয়ে আসে নাই, নারীরাও এগিয়ে এসেছে। অনেকেই তার বাড়ির আঙিনায় তৈরি করেছে নার্সারি। এই ক্ষেত্রে অনেক নারী তাদের বাড়ির আঙিনায় নিজেদের পারিবারিক কাজের পাশাপাশি শুরু করেছে নার্সারি কার্যক্রম। আজ আমরা এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের জামজামি গ্রামের রাবেয়া খাতুনের পারিবারিক নার্সারিতে। আপা, আসসালামু আলাইকুম। আপনার নার্সারিতে কিসের কিসের চারা আছে? আচ্ছা, এই নার্সারির বয়স কতদিন? 6 মাসে এই নার্সারি থেকে কোনো আয় হয়েছে? কত টাকা আয় করেছেন? এই নার্সারিতে আপনি যে পানি দিচ্ছেন, হ্যাঁ, এই নার্সারির সার্বিক কাজ কি আপনি করেন? কাজের পাশাপাশি করতে সমস্যা হয় না সংসারের অন্যান্য কাজ? এইটা করতে আপনাকে কি আপনার স্বামী বা বাড়ির অন্য কেউ বাধ্য করেছেন? আপনি নিজের থেকে করেছেন? আপনার দেখা দেখি পাশে আরো অনেকেই করেছে? আপনি কি এই কাজটা করে খুশি? আপনি চান এরকম নারীরা আরো অনেক বাড়িতে এরকম করুক? এই চারা বিক্রি করতে কি কোনো সমস্যা হয়? কেন কেন? যারা চারা কিনবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? রাবেয়া খাতুনের মতো এই অঞ্চলের অনেক নারী নার্সারি শিল্পের উপর দক্ষতা অর্জন করেছে, কিন্তু তাদের আর্থিক সামর্থ্য নাই ক্ষুদ্র পরিসরে হলেও একটি নার্সারি স্থাপন করার। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে কৃষি বিভাগ, যদি এই সকল নারীর সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে এই দরিদ্র নারীরা নার্সারি স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী জীবন গড়তে পারে। আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি নজরে নিয়ে আসবেন। পাশাপাশি আমন্ত্রণ জানাচ্ছি এ অঞ্চলের নার্সারি থেকে ফলজ, বনজ ও ফুলের চারা সংগ্রহের জন্য। বিভিন্ন ধরনের গাছের চারার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।